গুড মর্নিং আজ আপনাদের দেখাতে এনেছি গোলা হেড মাসাজ মানে গোলা হেডে কিভাবে তেলটা লাগায় এক আঙুল দিয়ে মা ওকে ওর মাথার ঠিক তেলও বরাবর ওখানে বেশি চাপ দেবেন না দেখুন একটা সুন্দর হাতে আলতো হাতে গোল গোল করে মা ওর যেখানে মেন যে পয়েন্ট যেখানে বাচ্চাদের হাত দিতেন এখানে মা ওখানে কিন্তু হাত দিচ্ছে না মা একদম গোল গোল করে 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 বাবুর মাথায় সুন্দর করে হেড এটাকে হেড মাসাজ বলে তো এইভাবে মাসাজ করার সাথে সাথে মা তেলটাও নিয়ে নেয় যাতে বাবুর মাথায় তেলটাও যায় তো আপনারা তো জানেন ডক্টর তো তেল দিতে বারণই করে কিন্তু আমরা তো বিবির জন্য এইটুখানি করবোই আর আমাদের বাড়িতে যে মা দিদারা রয়েছে তারা তো বাবুকে তেল না দিয়ে একদমই রাখবে না তো আমাকেও সেইভাবেই দিতে হচ্ছে তো আমি ওকে বেবির জন্য ভালো যেটা সেটাই তো দেবো তো আমি বেবির জন্য মাস্টার অয়েল আর হলো আমন্ড অয়েল অলিভ অয়েল এই তিনটি ইউজ করি ওয়েদার দেখে তো এখন বাবুকে দেওয়া হচ্ছে মাস্টার অয়েল কিন্তু সেটা দিই আমি খুব মানে আলতো হাতে আর এইভাবে সুন্দর করে মাসাজ করে দিই দেখুন মা কি সুন্দর মাসাজ করছে করে তারপরে বাবুর মাথায় তেলটা দিয়েছে তো এখন বাবু একদম মানে খুব ভালোভাবে ও রিল্যাক্স ফিল করে যখন আমাকে মাথায় এটা দেয় না খুব খুশি হয়ে যায় দেখুন ও কিন্তু চিৎকার করছে না বা কাঁদছে না যেটা কিনা মানে যে অনেক অনেকে অনেক বাচ্চাদের আমি দেখেছি যে মাথায় হাত দিলে কাঁদে কারণ ওইভাবে হঠাৎ করে বাচ্চাদের মাথায় হাত দেওয়া বা অত জোরে পেস করা যায় না খুবই আলতোভাবে দেখো কোনা বরাবর মা কিন্তু দিয়ে যাচ্ছে যাতে ওর আরাম হয় আর যেন ঠিক পয়েন্টে তেলটা যায় মা কিন্তু মধ্যে একবারও দেয়নি এই যে যেখানে ওদের বোমো তেলওটা আছে মানে যে নরম যে সফট জায়গাটা ওই জায়গাটা বাদ দিয়ে মানে চা এমনভাবে চারিদিক থেকে তেলটা দিচ্ছে যেন সেই তেলটা ওই নিচে এসে চুইয়ে চুইয়ে পড়তে পড়তে যেন ওই জায়গাটায় চলে আসে এইভাবে দিচ্ছে তো দেয়া হয়ে গেছে বেশিক্ষণ মাথায় আমি হাত দিতে দেই না মাকে তো ওর মাথা অয়েল মাসাজটা হয়ে গেছে ভালো লাগলে আপনারা কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা আমার সাথে থাকবেন আপাতত এই পর্যন্ত